হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, আর তোমরা দেখছো টেকহাব বেঙ্গলি ইউটিউব চ্যানেল। অন্যদিনের মতো আজকেও একটা দারুণ ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের এই ভিডিওটা একটা মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যাপারে ডিসকাস করব। তোমরা এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে অনেকেই জানো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিভিতে তোমরা এটার অ্যাড দেখো। এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে খাতাবুক অ্যাপ। এবার প্রথমেই বলি, এই অ্যাপ্লিকেশনটা ঠিক কেন তোমরা ব্যবহার করবে। যারা তোমরা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা বা বড় ব্যবসা যাই বলো, যারা দোকানে থেকে কোনো প্রোডাক্ট সেল করো, এরকম ব্যবসাদারদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বেশি প্রযোজ্য। তোমরা দেখে থাকবে দোকানে এরকম বিভিন্ন কাস্টমার আসে যারা হয়তো সপ্তাহে বা মান্থলি বেসিসে কিন্তু পেমেন্ট করে, সারা সপ্তাহ ধরে বা সারা মাস ধরে বিভিন্ন প্রোডাক্ট কেনে এবং তারপরে কিন্তু মাসের শেষে একসাথে পেমেন্ট করে। এই তারা রেগুলার যে প্রোডাক্টগুলো কিনছে তার একটা হিসাব কিন্তু কত টাকা জিনিস কিনছে এবং তারা বারে বারে কত টাকা করে পেমেন্ট করছে এবং তার যে টোটাল হিসাবটা, এটা কিন্তু তোমাদের কোনো একটা খাতায় বা কোথাও একটা নোট ডাউন করে রাখতে হয়। এবং এই কোথাও খাতায় বা কোথাও নোট ডাউন করতে গিয়ে অনেক সময় কিন্তু তোমাদের মিস্টেক হয়ে যেতে পারে। তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমরা খুব সহজে মোবাইলেতেই কত টাকার জিনিস তোমরা বিক্রি করছো, পার ডে তারা কত টাকা পেমেন্ট করছে, কত টাকা ডিউ থাকছে বা একবারে কত টাকা তার টোটাল বিল হচ্ছে, এই ডিটেলগুলো কিন্তু একসাথে তোমরা পেয়ে যাবে। এবং রেগুলার ওয়াইজ কিন্তু তোমরা এটার একটা ডিটেল ইনফরমেশন পাবে যে কত টাকা তোমার বাকি আছে বা কত টাকা সে বেশি তোমাকে দিয়ে রেখেছে। এবারে আমি তোমাদের এই ভিডিওটা দেখিয়ে দেবো তোমরা ঠিক কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবে এবং কীভাবে ইউজ করবে। এবং ভিডিওটার শেষে তোমাদের এই অ্যাপ্লিকেশনটার বিভিন্ন ইন্টারেস্টিং কিছু পার্ট রয়েছে যেগুলো তোমাদের এই ট্রানজ্যাকশানে আরও বেশি সুবিধা করবে, সেগুলোর ব্যাপারেও কিন্তু আমি ডিসকাস করব। এবং তার আগে বলে রাখি, যারা এখন অবধি আমার এই ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। এবং যারা যারা এই ব্যাপারটা জানতে চায়, যারা এরকম কোনো বিজনেস করছে বা শুরু করবে, তাদেরকে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে ইনফরমেশন দাও, দরকার হলে ভিডিওটা শেয়ার করো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন আমার ফোনের হোম স্ক্রিনে রয়েছি। এই খাতাবুক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে। তো আমি এখান থেকে প্লে স্টোরে গেলাম, এখানে সার্চ বারে তোমাদের লিখতে হবে খাতাবুক অ্যাপ। তো দেখো এখানে এসে গেল খাতাবুক, এখানে ক্লিক করলাম। দেখো এখানে আমাকে ওপেন করার অপশান দিচ্ছে, যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে। তো তোমরা এখানে এটাকে ইনস্টল করে নেবে, মানে ডাউনলোড করে ইনস্টল করবে, তারপরে এখান থেকে ডাইরেক্ট ওপেন করবে। তো আমি এখান থেকে ওপেন করলাম। এরপরে দেখো প্রথমে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে দিচ্ছে। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে মোটামুটি 12-13টার মতো ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা তোমাদের সুবিধা হবে। তো আমি এখানে ইংলিশটা করলাম, তোমরা চাইলে এখানে মারাঠি, হিন্দি, অসমিয়া, বাংলা অনেক কিছু রয়েছে, তো সেগুলোও তোমরা করতে পারো। তো আমি এখানে ইংলিশ চুজ করলাম। তো এরপরে দেখো এখানে তোমাদের একটা ফোন নাম্বার দিয়ে এখানে তোমাকে আগে রেজিস্টার করতে হবে। তো তোমরা চাইলে একবার ডাইরেক্ট এখানে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারো এবং এটা পরেও করতে পারো। তো আমি এখানে একবার ডাইরেক্ট রেজিস্টার করে দিলাম। তো এখানে কন্টিনিউ করলাম। এরপরে দেখো তোমাকে এখানে একটা শপ বা তোমাদের যে দোকান রয়েছে সেটার একটা নাম দিতে হবে, তো যেটা তোমাদের দোকানের নাম সেটা দিয়ে দেবে। তো আমি একটা এখানে নাম দিলাম, দিয়ে এখানে গেট স্টার্টেড অপশান রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। একটা হোম স্ক্রিন খুলে গেল এখানে। এখানে দেখো তোমাদের এখানে প্রথমে দেখাচ্ছে অ্যাড কাস্টমার। এই অ্যাড কাস্টমার এই অপশানটা তোমরা তখনই ইউজ করবে যখন তোমরা কোনো একটা কাস্টমারকে কোনো একটা প্রোডাক্ট দেবে এবং সেটা ধারে দেবে এবং সেটাকে তোমাদের এন্ট্রি করে রাখতে হবে এবং ফার্দার যেটা তোমরা দেখতে পাও তার জন্যে। তো এখানে অ্যাড কাস্টমারে ক্লিক করতে হবে। তো এখানে দেখো তোমার কন্ট্যাক্ট লিস্টটা অ্যাক্সেস চাইছে, তো এটাকে অ্যালাউ করবে। তো এখান থেকে দেখো তোমাদের যে কোনো একটা কাস্টমারকে তোমরা এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে একটা অ্যাড নিউ কাস্টমার করে দিচ্ছি, কাস্টমারের একটা নেম জাস্ট দিয়ে দিলাম। তোমরা কন্ট্যাক্ট লিস্ট থেকেও এখানে চুজ করতে পারো। এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, যেহেতু আমি নিউ কাস্টমার অ্যাড করছি, যদি তোমাদের কন্ট্যাক্ট লিস্টে এক্সিস্টিং থাকে তো সেখান থেকে তোমরা ওটাকে ডাইরেক্ট অ্যাড করে নেবে। তারপরে এখানে তোমাদের সেভ করতে হবে, সেভ করবে। এরপরে দেখো তোমাদের যে পেজটা খুললো এখানে তোমাদের দুটো অপশান দেখাচ্ছে। এই দুটো অপশানে তোমাদের একটা বলছে ইউ গেভ, একটা ইউ গট। ইউ গেভ মানে হচ্ছে তুমি ঠিক কত টাকার তাকে প্রোডাক্ট সেল করছো, এখানে প্রথমে তোমাদের আগে সেটাকে এন্ট্রি করতে হবে। তো দেখো এখানে তুমি যে টাকার ধার দিয়েছো সেই টাকাটাকে তোমার এন্ট্রি করার জন্য ইউ গেভ এই অপশানটা যেতে হবে। এখানে গিয়ে তুমি ধরো সাপোজ 100 টাকার কোনো একটা প্রোডাক্ট সেল করেছো, তো এখানে 100টা এন্ট্রি করে দিলে। এবারে ধরো তুমি কোনো একটা জিনিস দিয়েছো, সেটা যা হোক একটা নাম হতে পারে বা তার বিল আইডি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমি এখানে জাস্ট একটা পেপার বলে একটা এন্ট্রি করলাম। এখানে দেখো নিচে রয়েছে ডেট, এবং তোমরা যদি চাও এটা যে অরিজিনাল যে বিল সেটাকে অ্যাটাচ করতে পারো। দেখো ডান দিকে একটা ক্যামেরা সাইন দেওয়া রয়েছে, এখান থেকে বিলটাকে অ্যাটাচ করতে পারো। এরপরে এটাকে তোমাদের সেভ করে দিতে হবে। তোমরা আমরা সেভ করে দিলে এরপরে দেখো তোমাকে একটা SMS পাঠানোর এখানে একটা অপশান দিচ্ছে, যে কাস্টমারকে তুমি এই জিনিসটা দিয়েছো তাকে যদি একটা রিমাইন্ডার দিতে চাও তো এখান থেকে তুমি SMS পাঠাতে পারবে। এটার কথাই তোমাকে বলছিলাম প্রথমে, এটাই ইন্টারেস্টিং ফ্যাক্ট এটার।
এটা দারুণ একটা অপশান। তো আপাতত এটাকে আমি নট নাও করে দিচ্ছি, ওটা আমি পরে তোমাদের দেখাচ্ছি কীভাবে এসএমএসটা ইউজ করবে। এরপরে দেখো এখানে এন্ট্রি হয়ে গেল, ইউ গেভেতে 100 টাকা তুমি দিয়েছো পেপার, তার আজকে তারিখ দেওয়া রয়েছে এবং সময় দেওয়া রয়েছে। এবারে ধরো তুমি মনে করো যে নেক্সট ডেতে তোমাকে কোনো একটা কাস্টমার, এই কাস্টমার কোনো একটা নেক্সট প্রোডাক্ট নিয়েছে, তো সেটাকে তুমি আবার একবার এন্ট্রি করবে। ধরো সেটার 45 রুপিস সেটার দাম, সেটার একটা যাহোক আমি নাম এন্ট্রি করে দিলাম, আবার সেভ করলাম। তো দেখো এখানে তোমার টোটাল 145 টাকা সে জিনিস কিনেছে। এরপরে ধরো সে তোমাকে দিয়েছে তারপরের দিনকে, ধরো 50 টাকা সে তোমায় জমা করতে দিয়েছে, তুমি এখানে একইভাবে জমা করতে পারবে। জমা করার জন্য কিন্তু ইউ গট অপশানটায় তোমাকে যেতে হবে। এখানে দেখো তোমাকে পরপর কিন্তু প্রথমে দেখাচ্ছে 100 টাকা, তুমি বাঁদিকে দেখো যেখানে পেপার লেখা রয়েছে 100 টাকা লেখা রয়েছে ব্যালেন্স, মানে তুমি 100 টাকা তার থেকে পাবে। তারপরে যে ট্রানজ্যাকশনটা হচ্ছে সেখানে এখানে 145 টাকা হয়ে গেছে, কারণ নেক্সট একটা 145 টাকা জিনিস তাকে দিয়েছো। এবং তারপরে দেখো সে তোমাকে 50 টাকা দিয়েছে, তো তোমার এখন অ্যাভেলেবেল ব্যালেন্স হয়ে গেলো 95 টাকা, মানে তুমি এখন এই 95 টাকা তার থেকে পাবে। এবার ধরো তারপরের দিনকে সে আরও ধরো তোমাকে 50 টাকা রিটার্ন করলো, আবার তুমি এখানে সেভ করলে ইউ গট অপশান থেকে গিয়ে। এবারে দেখো তোমাকে ওখানে দেখাচ্ছে 45 টাকা তোমার ব্যালেন্স রয়েছে এবং দুবার সে 50 টাকা করে দিয়েছে। তো এইভাবে কিন্তু তুমি পরপর যেরকমভাবে তোমার ট্রানজ্যাকশানগুলো হবে, যেরকমভাবে সে তোমার থেকে জিনিস নিচ্ছে ধারে এবং তোমাকে যেভাবে পেমেন্ট করছে, এই টোটাল ইনফরমেশানটা কিন্তু তুমি এই পেজের মাধ্যমে পেয়ে যাবে। এরপরে দেখো তুমি এখান থেকে যদি একটা অ্যাজ আ পিডিএফ এটাকে একটা রিপোর্ট জেনারেট করতে চাও, তাহলে দেখো বাঁদিকের ওপরে একটা রিপোর্ট বলে অপশান রয়েছে, ওখানে ক্লিক করতে পারো। ওখানে ক্লিক করলে দেখো এটা একটা বিল আকারে চলে আসছে, তুমি এখানে ডেটটা দিয়ে দিতে পারো। এখানে দেখো পরপর যে কটা ট্রানজ্যাকশান হয়েছে ডেট অনুযায়ী কী কী প্রোডাক্ট নিয়েছে সেগুলো, কত টাকা দিয়েছে ইউ গেভেতে, মানে তুমি 145 টাকা ধার দিয়েছো, তুমি 100 টাকা রিটার্ন পেয়েছো এবং এখন অবধি তোমার অ্যাভেলেবেল ব্যালেন্স মানে তুমি যে টাকা পাবে সেটা হচ্ছে 45 টাকা। তো এইভাবে কিন্তু তুমি পরপর এন্ট্রিগুলো পেয়ে যাবে এবং এখানে কিন্তু তুমি এটা চাইলে ডাউনলোড করতে পারো বা অ্যাজ আ বিল বা অ্যাজ আ রিসিপ্ট তুমি এটাকে কিন্তু শেয়ারও করতে পারো। এবার দেখো তুমি এখানে যদি রিমাইন্ডার দিতে চাও বা এসএমএসের মাধ্যমে যদি তোমার কাস্টমারকে জানাতে চাও তার ঠিক কত টাকা ডিউ আছে, তো সেখানে তুমি এসএমএস অপশানটা ক্লিক করতে পারো। এখানে ক্লিক করার পরে দেখো একটা এসএমএস খুলে গেছে, সেখানে ডিটেল লেখা রয়েছে যে তার 45 টাকা পেন্ডিং রয়েছে, দোকানের নাম দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে তুমি কিন্তু তাকে মেসেজটা সেন্ড করতে পারো তোমার যে সিমে এসএমএস ব্যালেন্স আছে সেইটার মাধ্যমে। তো এখানে আমি সেন্ড করে দিলাম, তোমাদের অবশ্যই মেসেজটা দেখাবো যে কাস্টমারের কাছে ঠিক কীভাবে পৌঁছাবে এটা। এরপরে তোমরা যদি কাস্টমারকে কিছু ক্যাশ পেমেন্ট করতে চাও, তোমাদের থেকে তরফ থেকে যদি কিছু কাস্টমারকে দেওয়ার থাকে কোনো একটা অ্যামাউন্ট, ধরো তোমার কাছে বেশি রয়েছে তুমি সেটা কাস্টমারকে রিটার্ন করতে চাইছো, তো সেখানেও কিন্তু অনলাইনের মাধ্যমে তুমি সেটা রিটার্ন করতে পারো তাকে, এখানে পেমেন্ট অপশান রয়েছে। এখানে গিয়ে তুমি তোমার ব্যাঙ্ক ডিটেলসটাকে অ্যাড করতে পারো এবং তারপরে কিন্তু এখান থেকে তুমি তাকে যে টাকাটা রিটার্ন দেবো সেই টাকাটা কিন্তু রিটার্ন করে দিতে পারো। তুমি যদি এটা একটা কাস্টমারের ডিটেল দেখালাম, তুমি যদি আবার নেক্সট কোনো কাস্টমার এরকমভাবে টাকা পয়সার হিসাব যদি তুমি রাখতে চাও, তাহলে কিন্তু আবার অ্যাড কাস্টমার করবে এবং এই একই প্রসেস কিন্তু রিপিট করতে পারবে। এটাতে তোমার অনেক ডিটেলে তোমার কিন্তু টোটাল ট্রানজ্যাকশানটা থাকবে। এইভাবে কিন্তু তোমরা পরপর সব হিসাবগুলো রাখতে পারবে। এবারে আমি তোমাদের একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ঠিক কাস্টমারের মোবাইলে ঠিক কীভাবে মেসেজটা গেছে এবং সেটি কীভাবে রিমাইন্ডারটা পাবে। তো এটাই ছিল এই অ্যাপ্লিকেশনটার ডিটেল ইনফরমেশান। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং শেয়ার করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।